প্রিয় ছাত্রীরা আমি মিতালি ম্যাডাম বলছি আগের ক্লাসে আমরা লম্ব বৃত্তাকার শেষ করেছি তো আজকে আমি বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান এই উপপাদ্যটি নিয়ে আলোচনা করব এর আগে উপপাদ্য চৌত্রিশ অব্দি তোমাদের হয়ে গেছে আর সেই জন্য আজকে আমরা উপপাদ্যের এই অংশটা নিয়ে একটু আলোচনা করছি আচ্ছা দেখো বৃত্তাংশস্থ কোন বলতে আমরা কি বুঝি ধরো ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে তো বি একটা জ্যা যদি আমরা টেনে দিই সেক্ষেত্রে ওই বৃত্তটা দুটো বৃত্তাংশে বিভক্ত হয় এই যে দেখো এবি জ্যায়ের জন্য এই অংশটা একটা বৃত্তাংশ আর এই পি বি এই অংশটা একটা বৃত্তাংশ আমরা এই বড়ো বৃত্তাংশটাকে বলবো অধিবৃত্তাংশ আর এই ছোটো বৃত্তাংশটাকে বলবো উপবৃত্তাংশ তো এই বৃত্তাংশে অবস্থিত সমস্ত কোণগুলোর মান সমান হবে এটাই আমাদের উপপাদ্যের প্রমাণ করার বিষয় বা প্রামাণ্য আচ্ছা এবারে দেখো তাহলে এখানে আমরা প্রদত্ত বলে ধরে নিলাম ধরি ও কেন্দ্রীয় বৃত্তের কোন এসিবি ও কোন এডিবি এসিডিবি বৃত্তাংশে অবস্থিত যে কোনো দুটি কোণ দেখো যার সাপেক্ষে আমরা উল্টো দিকে দুটো বিন্দু নিয়েছি সি আর ডি তাহলে এসিবি আর এডিবি হচ্ছে এসিডিবি এই বৃত্তাংশে অবস্থিত যে কোনো দুটো কোণ আমাদের প্রামাণ্য হচ্ছে এসিডিবি বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান তাহলে দেখো আমরা যেহেতু এসিবি আর এডিবি এই দুটো কোণ এসিডিবি বৃত্তাংশস্থ যে কোনো দুটো কোণ নিয়েছি সুতরাং এই কোণ দুটো সমান প্রমাণ করলেই আমাদের উপপাদ্যটা প্রমাণিত হবে তাহলে আমরা এখানে এই কথাটা বলছি যেহেতু কোন এসিবি ও কোন এডিবি এসিডিবি বৃত্তাংশস্থ যে কোনো দুটি কোণ তাই কোন এসিবি সমান কোন এডিবি প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে তো আমরা এটা প্রমাণ করার জন্য অঙ্কনে কি করলাম না ও এ আর ও বি যুক্ত করলাম ঠিক আছে তাহলে অঙ্কনে ওই ও যুক্ত করা হলো এবার প্রমাণে কি আসছি না ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কোণ হচ্ছে এ ও বি আর কোণ হচ্ছে এসিবি আর বি দুটোই কিন্তু এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত এই দুটো কোণ আর এটা হচ্ছে কোণ আর ঠিক আগের উপপাদ্য অর্থাৎ উপপাদ্য চৌত্রিশে তোমরা পড়ে এসেছ যে কোনো একটা বৃত্তে একই বৃত্তচাপ দ্বারা গঠিত কোন একটি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে ও বি কোন সমান কী হবে টু কোন এসিবি আবার একইভাবে কোন ও বি সমান টু কোন এডিবি তাহলে দেখো দুটোই হচ্ছে কোন এও বির সঙ্গে সমান হলো তাহলে টু কোন এসিবি সমান টু কোন এডিবি অর্থাৎ দুদিকে টু কেটে গেলে কোন এসিবি ইকোয়াল টু কোন এডিবি তাহলে এটাই আমরা প্রমাণে লিখেছি ঠিক আছে ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি বৃত্তচাপ চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন বি এবং বৃত্তস্থ এসিবি ও এডিবি তাহলে আমি যেটা বললাম ওটা এখানে দেখালাম তাহলে এই উপপাদ্যটা আমাদের প্রমাণিত হয়ে গেল ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের নিজে করি সাত দশমিক তিনতে বইতে বইতেই আছে আর একটা প্রবলেম সেটা নিজেদের করতে হবে একই বৃত্তে সমান সমান চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ সকল কোনই সমান এইটা একটা অংশ রয়েছে প্রমাণ করার জন্য তো আমি এটা এখানে করে দেখাচ্ছি একটু দেখো আমরা একটা ছবি এঁকে নিয়েছি দেখতে পাচ্ছ ও কেন্দ্রীয় বৃত্ত তার এবি আর সিডি এই দুটো বৃত্তচাপ কি করেছে না সমান বৃত্তস্থ কোন তৈরি করেছে অর্থাৎ কোন এ এক্স বি সমান কোন সিবিডি তো এক্ষেত্রে প্রমাণ করতে হবে যে এ বি এই জ্যায়ের দৈর্ঘ্য আর সিডি আচ্ছা এক মিনিট এটা আমাদের প্রমাণ করতে হবে দেওয়া আছে কিন্তু যে সমান সমান বৃত্তচাপ অর্থাৎ বি এই বৃত্তচাপের দৈর্ঘ্য সিডি এই বৃত্তচাপের দৈর্ঘ্যের সঙ্গে সমান এইটা দেওয়া আছে আর প্রমাণ করতে হবে ওরা যে বৃত্তস্থ কোন তৈরি করলো অর্থাৎ কোন এ এক্স বি আর কোন সিবিডি এই দুটো কোণের মান সমান এইটা আমাদের প্রামাণ্য তাহলে আমরা দেখছি ও কেন্দ্রীয় বৃত্তে এবি সমান সিডি এই চিহ্নটা তোমরা জানো চাপের চিহ্ন তাহলে এই এবি আর সিডি চাপ দ্বারা গঠিত দুটো বৃত্তস্থ কোণ আমরা এপিবিআর সি কিউডি ধরলাম তাহলে আমাদের প্রামাণ্য কি না এবি ও সিডি দ্বারা গঠিত সকল বৃত্তস্থ কোনই সমান যেহেতু এবিবি আর সি কিউডি হল যথাক্রমে বি এবং ডি এই চাপ দ্বারা গঠিত যে কোনো দুটি বৃত্তস্থ কোণ সুতরাং এপিবি সমানকোণ সিকিউডি প্রমাণ করলেই আমাদের এই বিবৃতিটি প্রমাণিত হবে ঠিক আছে তাহলে আরেকবার বলে দিই কী দেওয়া আছে না বি এই চাপের দৈর্ঘ্য সমান ডি এই চাপের দৈর্ঘ্য এখান থেকে দেখাতে হবে এরা যে দুটো বৃত্তস্থ কোণ তৈরি করলো তো ওই চাপ দ্বারা অনেক অসংখ্য কোণ তৈরি হবে তো ওই বৃত্তস্থ কোণগুলোর মান সমান তো আমি ওই দুটো চাপ দ্বারা দুটো কোণ ধরে নিয়েছি এপিবি আর সি কিউডি আমরা যদি দেখাতে পারি যে এপিবি সমান সি কিউডি তাহলেই আমাদের উপপাদ্যটা প্রমাণিত হয়ে যাবে বা বিবৃতিটা প্রমাণিত হয়ে যাবে এটা ঠিক উপপাদ্য নয় এটা একটা বিবৃতি বলে ধরে নিলাম আচ্ছা তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্তে বি সমান সিডি দেখো আমরা চাপের দৈর্ঘ্য সমান বলেছিলাম সেখান থেকে কি লিখছি না ওই দৈর্ঘ্য সমান এবং কোন এ ও বি সমান কোন কিউ ডি সি 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 ও ও ও ও সরি ডি ডি এ বি কেন না আমরা একদম প্রথম চ্যাপ্টারে পড়েছি যে একটা বৃত্তে সমান সমান দৈর্ঘ্যের চাপ সমান দৈর্ঘ্যের জ্যা ছিন্ন করে এবং সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে এটা কিন্তু আমরা একদম প্রথম চ্যাপ্টারে পড়ে নিয়েছি তো সেটা অনুযায়ী আমরা এই সিদ্ধান্তে এলাম যে এই দুটো কোণের মান সমান হবে আবার এই দুটো জ্যার দৈর্ঘ্য সমান হবে আবার দেখো এবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এও বি আর বৃত্তস্থকন এ পিবি তাহলে ও বি কোন এও বি সমান টু পিবি একইভাবে সিডি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন হচ্ছে সি কিউডি আর বৃত্তস্থ কোন হচ্ছে এটা হচ্ছে সিওডি সরি এটা কেন্দ্রস্থ ও সিওডি আর বৃত্তস্থ কোন হচ্ছে সি কিউডি তাহলে সিওডি সমান টু সি কিউডি আবার এখনই কী বললাম যে এ ও বি সমান সিওডি তাহলে দেখো এ ও বি সমান সিওডি মানে এই টানপক্ষ দুটো সমান হয়ে যাবে টু কোন এপিবি সমান টু কোন সি তাহলে কোন এপিবি সমান কোন সি কিউডি তো এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল ঠিক আছে নেক্সট চলে আসো যে উপপাদ্য ছত্রিশ এই উপপাদ্যের শুধু বিষয়বস্তুটা তোমাদের জানতে হবে এই প্রমাণটা কিন্তু তোমাদের সিলেবাসের নয় সিলেবাসে নেই তোমরা কিন্তু উপপাদের বিষয়বস্তুটা জানবে কারণ এটার উপর ভিত্তি করে কিছু প্রয়োগের অঙ্ক আসবে আচ্ছা দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোন উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে দেখতে পাচ্ছি আমরা এ আর বি দুটো বিন্দুর সংযোজক সরল রেখাংশ দেখো একই পার্শ্বে অর্থাৎ সি আর ডি দুটো বিন্দু নিলাম এবির এর একই পার্শ্বে দুটো পার্শ্ব বি রয়েছে একটা উপরের দিকে একটা নিচের দিকে তো আমরা একই পাশে মানে উপরের দিকে সি আর ডি দুটো বিন্দু নিলাম আর এমনভাবে নিলাম যাতে সি বি কোন সমান এডিবি কোন হয় যদি এটা হয় সেক্ষেত্রে এ সি ডিবি এই চারটে বিন্দুই সমবৃত্তস্থ হবে এটাই হচ্ছে আমাদের উপপাদ্যের বিষয় এটা তোমাদের প্রমাণ করার দরকার নেই শুধু মনে রাখবে এটা যদি এইরকম হয় তাহলে এসি ডিবি এই চারটে বিন্দু সমবৃত্তস্থ হবে আচ্ছা নেক্সট চলে আসো আমাদের কয়েকটা অঙ্কে আমরা চলে আসি কষে দেখি সাত দশমিক দুইতে দেখো একদম একের দাগের অঙ্কটাই আচ্ছা একটা ছবি দেওয়া আছে ছবিতে বলা আছে কোন ডিবি এ সমান চল্লিশ ডিগ্রি আচ্ছা কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই আচ্ছা ত্রিভুজ এর দেখতে পাচ্ছ এ ডি আচ্ছা এর দেওয়া আছে কোন এ ডি এই মানটা দেওয়া আছে চল্লিশ ডিগ্রি আর কি দেওয়া আছে না কোন বিএসি সমান ষাট ডিগ্রি আর কোন সি সমান কুড়ি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখে নাও যে কোন বিএডি সমান কী হবে বি এ ডি এইটা সমান হবে বিএসি প্লাস সি মানে এটা হলো ষাট ডিগ্রি যুক্ত কুড়ি ডিগ্রি মানে আশি ডিগ্রি হয়ে গেল ঠিক আছে তাহলে এ এডিবি এই কোনটা এ এই ত্রিভুজে দেখো এই কোনটা আশি জানা আছে এটা চল্লিশ জানা আছে তাহলে এই কোনটা কত হবে একশো আশি মাইনাস এই দুটো কোণের সমষ্টি